পাওয়ার স্টিয়ারিং হচ্ছে গাড়ির খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা গাড়িতে তিন ধরনের স্টিয়ারিং দেখতে পাই, একটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং, আর একটা ইলেকট্রিক স্টিয়ারিং, এবং একটা ম্যানুয়াল স্টিয়ারিং। ম্যানুয়াল স্টিয়ারিংগুলো প্রথমে ইউজ করা হইতো, তারপর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং আসছে, এখন ইলেকট্রিক্যাল স্টিয়ারিংগুলো ইউজ করা হয়। আজকে আমরা কথা বলবো হচ্ছে পাওয়ার স্টিয়ারিং সম্বন্ধে, এবং পাওয়ার স্টিয়ারিং সম্বন্ধে বিস্তারিত কথা বলবো। গাড়িতে পাওয়ার অয়েল হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। পাওয়ার অয়েল এবং পাওয়ার পাম্পের জন্য হচ্ছে আমরা গাড়িতে এক হাত দিয়ে গাড়ি চালাইতে পারি। আমরা যখন গাড়ি চালাই পাওয়ার স্টিয়ারিং এর কারণে আমরা গাড়িটা হচ্ছে এক হাত দিয়ে ঘুরাইতে পারি। আমরা কোথাও যখন গাড়িটা মুভমেন্ট করতে হয় আমরা স্টিয়ারিংটা খুব সুন্দরভাবে ইজিলি উইদাউট এক্সট্রা ফোর্স আমরা এক আঙ্গুল দিয়েও গাড়িতে ঘুরাইতে পারি, এবং আমাদের ম্যানুয়াল গাড়ির মতো অত কষ্ট করতে হয় না। সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে পাওয়ার স্টিয়ারিং এর মধ্যে পাওয়ার ফ্লুইডগুলো কীভাবে পরিমাপ করবেন, এবং এই রিজার্ভারগুলো পাওয়ার অয়েল যেখানে থাকে রিজার্ভারগুলো দেখতে কেমন, এবং এগুলো কোন কোন সময় চেক করতে হয়। প্রথমত হচ্ছে পাওয়ার অয়েলের রিজার্ভার বলতে হচ্ছে যেখানে পাওয়ারের ফ্লুইডগুলো থাকে, এগুলা যদি গাড়িতে কোনো পাওয়ার স্টিয়ারিংয়ে কোনো জায়গায় লিক থাকে তাহলে কমে, না হলে কমার কোনো সুযোগ নাই। তো গাড়ি যখন পুরাতন হয়ে যায়, যদি কোনো জায়গায় কোনো সিল ড্যামেজ থাকে বা সিল হার্ড হয়ে গেলে, তখন পাওয়ার অয়েলগুলো লিক করতে শুরু করে। তো তখন হচ্ছে আমাদের পাওয়ার স্টিয়ারিংটা বা পাওয়ার অয়েলগুলো চেক করার দরকার পড়ে। এক এক গাড়িতে রিজার্ভার এক এক রকমের হয়ে থাকে। কোনো গাড়িতে প্লাস্টিকের রিজার্ভার হয়ে থাকে, কোনো গাড়িতে হচ্ছে লোহার রিজার্ভার হয়ে থাকে। প্লাস্টিকের রিজার্ভার যখন দেখবেন তখন ওখানে গায়ের মধ্যে প্লাস্টিকের যে ডাব্বা সেখানে গায়ে লিখে থাকে হচ্ছে হট, যখন হট অবস্থা থাকবে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল, এবং যখন কোল্ড অবস্থা থাকবে তখন মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল। সো আপনারা যখন ঢাকনাটা খুলবেন তখন আপনার অয়েলটা পরিমাপ করে দেখতে পারবেন যে অয়েলটা কোন পজিশনে আছে। যদি মিনিমাম লেভেল থাকে তাহলে সেটাকে ফিল আপ করে ম্যাক্সিমাম লেভেলে দিয়ে দিবেন। আচ্ছা, আর যেগুলো হচ্ছে লোহার সেগুলো তো হচ্ছে দুই পাশেই হচ্ছে ডাক দেওয়া থাকবে। এক পাশে হট, যখন গাড়ি হট অবস্থা থাকবে তখন মিনিমাম ম্যাক্সিমাম, এবং কোল্ড অবস্থা থাকলে মিনিমাম ম্যাক্সিমাম ডাক দেওয়া। যখন গাড়িতে পাওয়ার অয়েল থাকবে না তখন কিভাবে বুঝবেন? প্রথমত হচ্ছে আপনার স্টিয়ারিংটা হার্ড হয়ে যাবে, আপনারা স্টিয়ারিংটা ঘোরানোর জন্য এক্সট্রা একটা ফোর্স ইউজ করতে হবে, আপনাদের অনেক কষ্ট হবে স্টিয়ারিংটা ঘুরাতে, এবং একটা আওয়াজ করবে, মানে স্টিয়ারিং ফ্লুইড নাই, সো একটা ভ্যাকিউম টাইপসের একটা আওয়াজ করবে। সো ওই আওয়াজটা যখন শুনবেন তখন হচ্ছে বুঝবেন যে হচ্ছে আপনার স্টিয়ারিং ফ্লুইড কম বা স্টিয়ারিং ফ্লুইড নাই, সেজন্য হচ্ছে স্টিয়ারিংটা হার্ড হয়ে গেছে এবং স্টিয়ারিং ফ্লুইডের ভিতর স্টিয়ারিংয়ের ভিতর একটা আওয়াজ করতেছে। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিয়ারিং থাকবে, সেগুলোর ভিতর কোনো রিজার্ভার থাকবে না। সো তখন সেটা দেখেই বুঝতে হবে যে এটা ইলেকট্রিক্যাল এবং এটার মধ্যে কোনো পাওয়ার রিজার্ভার আসবে না। যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিয়ারিং একটা গাড়ি, এবং এটাতে কোনো পাওয়ার রিজার্ভার নাই, এবং এটা একটা অটোমেটিক গাড়ি, সেজন্য জাস্ট এটাতে হচ্ছে ব্রেক ফ্লুইডের একটা রিজার্ভার আছে। আর পাওয়ার অয়েলের কন্ডিশন দেখে হচ্ছে বোঝা যায় পাওয়ার অয়েল কেমন আসছে। আমরা যখন নতুন রিফিল করি সেগুলো হচ্ছে লাল টাইপসের থাকে, যখন এগুলো একটু পুরাতন হয়ে যায় ব্রাউন টাইপসের হয়ে যায়, এবং যখন পুরো খারাপ হয়ে যায় তখন কালো হয়ে যায়। সোভাবে হচ্ছে আমরা এটা করি, যখন এটা পুরোটা খারাপ হয়ে যাবে তখন এটা হচ্ছে টাইম টু টাইম 1,00,000 কিলোমিটার অথবা 80,000 কিলোমিটার চালানোর পরে এগুলো ফ্লাশিং করে নতুন পাওয়ার অয়েল দেওয়াটাই হচ্ছে ভালো। এই যে এটা হচ্ছে ছোটখাটো একটা পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড নিয়ে ভিডিও, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডের কারণে কী কী সমস্যা হতে পারে এবং এইগুলো কীভাবে চেক করবো এবং কীভাবে রিফিল করবো সবগুলো হচ্ছে ভিডিওতে আমি বিস্তারিত বলছি। এবং এগুলো হচ্ছে যেগুলো যেসব গাড়িতে পাওয়ার স্টিয়ারিং আছে সবগুলোতে পাওয়ার স্টিয়ারিং রিজার্ভার থাকবে, সেভাবে আপনারা চেক করতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।